এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান সাকিব। পরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন তিনি। দলের দপ্তর সম্পাদকের কক্ষে প্রায় আধা ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন তারা। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কার্যালয় থেকে বের হন ক্রিকেটার সাকিব আল হাসান। এর আগে গত ২১ নভেম্বর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম জমা দেন সাকিব। তিনি মাগুরা ১ ও ২ আসন এবং ঢাকা ১০ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।